আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছেন। এই যে আমার মিষ্টি টুনটুনির ছোট্ট পাখিটা, আমরা আজকে ওর লেট বার্থডে সেলিব্রেট করছি। বিষয়টা একটু ফানি না? আসলে আমার ভিউয়ার্স যারা লাস্ট ব্লগটি আমার দেখেছেন, তারা নিশ্চয় জানেন যে আমি কেন অর্নিশের বার্থডে সেলিব্রেট করতে পারি নাই বা ওকে উইশ করতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে এখন অর্নিশ মোটামুটি একটু সুস্থ। তো তার জন্যই মনে করলাম যে আমার বাচ্চাদেরকে একটু হ্যাপি করি, ওদের হ্যাপিনেসটাই তো আমাদের কাছে সব কিছু। মায়েদের কাছে, যারা মা হয়ে যায়, তাদের কাছে বাচ্চার হ্যাপিনেসের বাইরে অন্য কোনো কিছুই থাকে না। তো তার জন্য সকাল সকালই বের হয়ে পড়েছি। আজকের আকাশটা ছিল অনেক সুন্দর, নীল আকাশের উপরে থোকা থোকা সাদা সাদা মেঘ, আর সাথে তো রোদ জল ঝলমলে একটা দিন। খুব ভালো লাগছিল আসলে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই যে ম্যাকডোনাল্ডের সামনে থেকে অ্যারিসের জন্য একটা মিল আর আমার জন্য ওর বাবা একটা স্যান্ডউইচ নিয়ে এসেছে, এটা ছিল ফিশ স্যান্ডউইচ। তো চিকেন তো হালাল না আসলে ম্যাকডোনাল্ডের, এই জন্য ফিশই খাওয়া হয়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ একটু ফাঁকা, যেহেতু স্নোর সময়টা আসতে খুব ভালো লাগে। আর তারপরে আমরা চলে এসেছি জ্যাকসন হাইট। জ্যাকসন হাইটকে তো আসলে লিটিল বাংলাদেশ বলা হয়, কারণ এখানে প্রচুর প্রচুর বাঙালি। আর এখানে এসেছি আমরা পারফেক্ট কিড নামে একটা পার্টি ওয়্যার শপে। এখানে প্রচুর পার্টি ওয়্যার আছে। তো আসলে ভিতরে ভিডিও বা পিকচারের কোনো অ্যালাউ নাই, এই জন্য আর কি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল। তো ওখান থেকে আমরা অ্যারিস এবং অর্নিশের জন্য দুইটা ড্রেস কালেক্ট করেছি। আর এখন চলে আসলাম পার্টি সিটিতে। পার্টি সিটিতে আসলে ইনস্ট্যান্ট আমি কিছু জিনিস নেব, এখানে তো পার্টির A to Z সবই পাওয়া যায়। অ্যারিস তো এখন স্কুলে যাচ্ছে, তো স্কুলে বাচ্চাদেরকে বার্থডে সম্পর্কে ভেরি স্ট্রং টিপস দেয়। তো এই জন্য অ্যারিস আগে থেকেই জানতো যে অর্নিশের বার্থডে। তো ও আমাকে বারবার প্রশ্নে প্রশ্নে প্রশ্নবিদ্ধ করছিল যে মামি, কেন আমরা সেলিব্রেট করছি না, কেন আমরা নতুন ড্রেস পরছি না, কেন আমরা কেক কাটছি না, কেন আমরা অর্নিশকে উইশ করছি না, এই সেই, মানে হাজারটা প্রশ্ন প্রশ্ন আমাকে মানে পুরো পাগল বানিয়ে ফেলছিল। তো আমি ওকে বলছিলাম যে অর্নিশ যেহেতু সিক, তো ও তো ছোট, ও তো একই প্রশ্ন বারবার করতেছে। আসলে এই বয়সটা হয় খুবই মানে অনুসন্ধিৎস একটা বয়স, তো এই বয়সে বাচ্চারা প্রচুর প্রশ্ন করে। তো বাবা মায়ের উচিত যে প্রত্যেকটা প্রশ্নের ধৈর্য সহকারে আনসার করা। অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, তারপরই চিন্তা করি যে না, তো ছোট এবং প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে, ওর এখন বয়সের যে লেভেল এই লেভেলটা এরকমই। তো আমি যদি এখানে অধৈর্য হয়ে যাই, তাহলে আমরা আমাদের বাচ্চারাও তো লক্ষ্যচ্যুত হবে, ওরাও আসলে খুব ভালো শিক্ষাটা পাবে না। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়ার ট্রাই করা উচিত, যদি আমি প্রপার পারি না, তারপরেও ট্রাই করি যতটুকু সম্ভব। তো অ্যারিসের আসলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই সব কিছু। আল্লাহর রহমতে অনির যেহেতু একটু সুস্থ ছিল, তো তাই আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা জাস্ট ঘরোয়া পরিবেশে, কাউকে কোনো কিছু না বলে, জাস্ট ঘরে ঘরেই ওদেরকে নিয়ে আমরা জাস্ট একটা কেক কাটবো এবং ওদেরকে একটু নতুন ড্রেস পরাবো, দ্যাটস ইট। সো আমরা এখন এই যে একটা কেক পিক করার জন্য চলে এসেছি। আগে থেকে আমার ইচ্ছে ছিল যে কেকটা আমি বাসায় বানাবো অর্নিশের জন্য। তো ওর অসুস্থতা যেহেতু সব কিছু বন্ডল করে দিল, সেহেতু তো আর কেক বানানোর তো আর প্রশ্নই ছিল না। আমার তো মানে মাথায় ছিল না যে, আমি তো ভাবতেই পারছিলাম না যে আজকের দিনটা আমি অর্নিশকে দিতে পারবো। তো যাই হোক, আল্লাহ হয়তো বা সুযোগ করে দিয়েছেন। তো এইখানে এই যে রেড রিবন, এখান থেকে আমি বেশিরভাগ কেকগুলো কালেক্ট করি। এই কেকগুলো কিন্তু এখানকার খুব ভালো হয়, বেশ মজার এবং জুসি হয়, বেশ ভালোই লাগে খেতে। আসলে বাঙালি মানে মুসলিমদের জন্য বার্থডে সেলিব্রেট করা
বৈধ না, এটা তো অবশ্যই পাশ্চাত্যের মানে খ্রিস্টিয়ানদের কালচার। তো আমরা আসলে ওইভাবে সেলিব্রেট কখনোই করি নাই, একেবারে ঘরোয়াভাবেই করেছি। তো ঘরোয়াভাবে করার নাকি বিধান আছে, কোনো কোনো লেকচারার বলেন, আমি শুনেছি, আবার কোনো কোনো লেকচারার বলেন যে একেবারে না করে দেন। তো এমনি ঘরোয়াভাবে আপনি যদি আপনার বাচ্চার উদ্দেশ্যে একটা রোজা রাখেন বা বাসায় এমনি কিছু রান্নাবান্না করলেন, সবাই মিলে খেলেন, এটার বিধান আছে কেউ কেউ বলে, আমি জানি না কতটা সঠিক। আমরা কেক পিক করে নিয়েছি যে এটা দেখলেন, আর বাসায় চলে এসেছি, আর এখন আমি বাসায় অল্প একটুখানি সাজাবো। আমি নিজে নিজেই করেছি এগুলা, আমার বর অন্য কাজ করছিল আর আমি জাস্ট এই যে ওয়ালে এগুলা অ্যাডজাস্ট করছিলাম। তো এর জন্য কিন্তু অ্যারিস আমাকে অনেক অনেক হেল্প করেছে, সে আমাকে মানে প্রত্যেকটা বেলুন ব্লো করার জন্য বা বেলুনগুলো আমার হাতে গুছিয়ে দিয়েছে অ্যাডজাস্ট করার জন্য, সব কিছু আমাকে বারবার বলতেছে, মাম্মি তোমার আর কী কী লাগবে আর কীভাবে আমি হেল্প করতে পারি। খুব ভালো লাগছিলো ব্যাপারটা। আর এই যে পম পমগুলো আমি নিজে নিজেই কেটেছি, এগুলো কিনে নাই। এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমার বাচ্চা দুইটা কত বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন মা হয়ে যাই তখন বাচ্চার হাসি মুখের ঊর্ধ্বে আমার মনে হয় না যে আর কোনো কিছু থাকে। সব কিছুর বিনিময়ে যদি আমরা বাচ্চার হাসি মুখটা কিনতে পারি তো আমরা মনে হয় সেটাই কিনে নিই। আমরা সব মায়েরাই এরকম, আসলে মা জিনিসটা মানে অন্যরকম একটা জিনিস। যার এই ছোট্ট একটা মা শব্দ, তার কোনো মানে ব্যাখ্যা, আসলে এত বড় ব্যাখ্যা যে এই ব্যাখ্যাগুলো মুখে মুখে দেখা সম্ভব না। শুধু মা না, বাবাও, বাবাও তো প্রচুর প্রচুর দায়িত্ববান হয় সন্তানদের প্রতি, এবং বাবার মায়ের ফিলিং অনেকটাই কাছাকাছি, যদিও মায়ের মতো বাবার ফিলিং কখনোই হয় না, তারপরেও অনেকটাই কাছাকাছি। অ্যারিস এতটা হ্যাপি হয়েছে জাস্ট এই যে এই দেড় ঘন্টার আয়োজনে। শুধু অ্যারিস না, অর্নিশও, অর্নিশকে তো দেখে আমি মানে বুঝতেই পারছিলাম না যে ও কোনো রকমের সিক আছে। গতকালকেই ও এতটা অসুস্থ ছিল, বাট আজকে ওকে দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ও অনেক সুস্থ। এই যে মোটামুটি কোনো রকমের আমি আধা ঘন্টার মধ্যে এটা কোনোভাবে করেছি, জাস্ট বাচ্চাদের হ্যাপিনেসের জন্য, যাতে ওরা দেখে একটু খুশি হয়। এই ছবিটা হচ্ছে অর্নিশ জন্মানোর সাথে সাথে তোলা, আর এইটা ছিল ও যখন 1 বছর বয়স ছিল, তখনও আমি ঠিক এইভাবেই ঘরোয়াভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। আর এই যে এখন আমার সোনামণিটা, আর এইটা হচ্ছে অর্নিশের জন্য কিনেছিলাম, আর এটা হচ্ছে অ্যারিসের জন্য। অ্যারিসের ড্রেসটা এখানে মেরুন আসছে, বাট এই যে পার্পল কালার ড্রেসটা বেশ সুন্দর। আসলে বার্থডে বলতেই আমার মনে হয় যে হোয়াইটটাই বেস্ট, বাট আমি আমি মনে করেছিলাম যে দুজনেরই হোয়াইট নিব, যদিও অ্যারিসের হোয়াইট ড্রেস আরও অনেকগুলো আছে। তো অ্যারিস বলল যে মামি আমি আজ এবার হোয়াইটটা নিই, আমার এই যে পার্পলটা ভালো লাগছে তো এটাই নেই। তো ও যেহেতু পরবে আর ওর চয়েসটার অবশ্যই মূল্যায়ন তো করতেই হবে, তো এই জন্য ওইটাই নিয়েছি আমি। আর খারাপ ছিল না ড্রেসটা, ভালোই ছিল। ওরা যে এত হ্যাপি আলহামদুলিল্লাহ, যে খুবই অল্প কিছু দিয়ে আমার বাচ্চাদেরকে এত বেশি হ্যাপি করতে পেরেছি, কিছুই করি নাই, কোনো কিছুই করি নাই, তার ভিতর দিয়ে ওরা অনেক অনেক হ্যাপি হয়েছে। এর থেকে বড় পাওয়া বাবা মায়ের জন্য আর কি হতে পারে, যে বাচ্চার হ্যাপিনেসটা যে দিতে পেরেছি অল্প সময়ের মধ্যে, এটাই আলহামদুলিল্লাহ। আসলে নেক্সট টাইমেও আমার আর কখনোই যে বড় করে বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করব এরকম কোনো রকমের প্ল্যান নাই। বার্থডে সেলিব্রেট করাই
কোথাওই বৈধতা নাই। কেউ কেউ বলেন, আমি আগেই বললাম যে আমি আমার জানা মতে কোনো কোনো লেকচারার বলেন যে হ্যাঁ, কোনো কোনো লেকচারার বলেন যে না, নায়ের পরিমাণটাই বেশি। তবে হ্যাঁ যারা বলেন তারাও খুবই লিমিটেড কিছু দেয়, যে বাচ্চা জাস্ট বাসাই বাবা মা মিলে একটু রান্নাবান্না করার জন্য বলেন। তো আমি নেক্সটে যতদিন ওরা চাবে আর কি, ওরা যতদিন ছোট থাকবে ততদিন ওদের ইচ্ছা হবে, হয়তো যতদিন চাইবে, বা পরবর্তীতে যদি কখনো ওদেরকে শিক্ষা দিতে পারি যে না এটা আমাদের ধর্মে নাই, যতদিন ধরে ওরা বুঝবে না সেই পর্যন্ত হয়তো বা এইভাবে জাস্ট ঘরোয়াভাবে ওর বাবা আমি মিলে ওদেরকে এভাবেই হ্যাপি করার ট্রাই করব, এর বাইরে কোনো কিছুই করব না ইনশাল্লাহ। কারণ অ্যাজ এ মুসলিম আমরা যে দেশেই থাকি যেভাবেই থাকি না কেন, আমাদের মৃত্যুর কথা মনে রাখতে হবে, বা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে এই যে অর্নিশ আলহামদুলিল্লাহ যে খাচ্ছে, ও কিন্তু লাস্ট টু ডেজ কিছুই খায়নি, শুধু মিল্ক ছাড়া, এবং তিনবার মিল্ক খেয়েছে একদমই অল্প অল্প করে, কোনো সলিড ফুড খায়নি সাথে। তো আমি ওর খাওয়া নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো এখনও কেকটা কাটা হয়নি, তার আগেই ও মানে কেকটা দেওয়ার সাথে সাথেই ও এভাবে খাওয়া শুরু করেছে। তো ওর বাবা এত হ্যাপি হয়েছে, ও আমাকে বলছিল যে তুমি এখন কিচ্ছু করো না, ওরা যতক্ষণ খায় খাক তারপরে আমরা কেকটা কাটবো, কেক কাটাটা জরুরি না, আমার মেয়ে যে খাচ্ছে দুদিন পরে যতই ম্যাচ করুক আর যাই করুক না কেন, এটাই আমাদের কাছে জরুরি যে ও খাচ্ছে। তো যাই হোক, এক পর্যায়ে অনিশ আর খায়নি, এখন আর খাচ্ছে না, যে দেখতেই পাচ্ছেন। ও বাবা কেকটা কাটলো ওদের সাথে করে নিয়ে। আমিও আমার জন্য একটু একটা স্লাইস নিয়ে নিয়েছি, খাচ্ছি। আসলে কেকটা অনেক মজার ছিল, আর আমি কিছু রান্না করেছিলাম, খুবই সামান্য সামান্য ভেজিটেবল পোলাও করেছিলাম, একেবারে অল্প পরিমাণে তান্দুরি চিকেন করেছিলাম, আর এই চিংড়ির দো পেঁয়াজা। আসলে এসব রান্না করে রাখলে বারবার নিজেকেই ঘুরে ঘুরে খেতে হয়, আমার বর খায় না, তো খুবই অল্প পরিমাণে রান্না করেছিলাম। এখানে একটু হাঁস ভুনা করেছিলাম, শামি কাবাব বানিয়েছিলাম, তো লেখা আছে দেখতেই পাচ্ছেন, রূপচাঁদা মাছ ছিল। তো যাই হোক, আমি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।